আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে আমি ইংরেজি নিয়ে কিছু কথা বলবো। সামনে মাসে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তো পরীক্ষা তোমাদের পাঠ নির্দেশিকায় যেভাবে দেওয়া আছে সেভাবেই কিন্তু পরীক্ষাগুলো হবে। যে আইটেম দেওয়া আছে, যে পেজ দেওয়া আছে সেই পেজগুলায় এবং সেইভাবে যে মেক টুয়ার্ডস এ থেকে এল, তারপরে খুব সুন্দর করে তোমাদের পাঠ নির্দেশিকা দেওয়া আছে। ওয়ার্ড মিনিং, রাইট ইন ইংলিশ, কারেক্ট স্পেলিংয়ে টিক দেওয়া, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রিয়ারেঞ্জ, এগুলো তোমাদের সবগুলো এ থেকে এলের মধ্যে হবে। তোমাদের প্রত্যেকটা যে পরীক্ষায় যে আইটেমগুলো আছে তার মধ্যে শুধু ট্রান্সলেট ইন টু বেঙ্গলিটা বাদ আছে, আজকে সেটা নিয়ে কিছু কথা বলবো। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ? এখানে গত ক্লাসে এই পৃষ্ঠাটা পেজ টোয়েন্টি সেভেন দেখতে পাচ্ছ? গত ক্লাসে কিন্তু তোমাদেরকে এই পৃষ্ঠাটা সেন্টেন্স বুঝাতে যেয়ে তোমাদেরকে রিডিং করেছিলাম, ওয়ার্ড বিনিং করেছিলাম। তো আজকে সেই জন্য তোমাদের এই ট্রান্সলেট টু বেঙ্গলিটা অবশ্যই সহজ হবে। এখানে দেখো সেন্টেন্স লেখা আছে, দেখতে পাচ্ছ? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, আর ট্রান্সলেট ইন টু বেঙ্গলিটা হচ্ছে এরকম একটা ইংরেজি লাইন দেয়া থাকবে, সেটার বাংলা করতে হবে, সেটাই হলো ট্রান্সলেট ইন টু বেঙ্গলি। তো এখানে কী কী দেয়া আছে? দিস ইজ অ্যান অ্যাপেল, এটার ট্রান্সলেট ইন টু বেঙ্গলি কী হবে? এ একটি অ্যাপেল। দিস ইজ এ বুল, এ একটি শার। দিস ইজ এ কার, এ একটি গাড়ি। দিস ইজ এ ডল, এ একটি পুতুল। দিস ইজ অ্যান এলিফ্যান্ট, এই একটি হাতি। তারপরে চলে যাও নিচে, প্রথমটা কি আছে? দ্যাট ইজ এ ফ্ল্যাগ, দ্যাট মানে কি মনে আছে? ওই, দ্যাট ওই একটি পতাকা। দ্যাট ইজ এ গার্ল, এখানে একটি আছে, একটি কিন্তু হবে না। এর আগের প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি যখন মানুষ থাকবে তখন একজন বলতে হবে, তো ওই একটি না বলে আমরা কি বলবো? ওই একজন বালিকা। দ্যাট ইজ এ হাউস, ওই একটি ঘর। দ্যাট ইজ অ্যান আইসক্রিম, ওই একটি আইসক্রিম বা মালাই বরফ দুটাই হবে। দ্যাট ইজ এ জাগ, ওই একটি চক। তো পরীক্ষার খাতায় তোমাদের কীভাবে থাকবে সেটা একটু আমি বলে দিচ্ছি। যারা নার্সারিতে পড়েছো তারা তো জানোই তোমাদের আলাদা কোনো প্রশ্ন হয় না, যে প্রশ্নটা দেয়া হয় তার মধ্যে তোমাদেরকে উত্তর লিখতে হয়। তো তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্র থাকবে এবং ওই একটাই উত্তরপত্র ওটাই প্রশ্নপত্র, তো ওখানে থাকবে হচ্ছে এরকম ইংরেজি লাইন দেওয়া থাকবে, আমি বলবো ধরো আর কি কথার কথা, দিস ইজ এ অ্যাপেল, তোমাদের এই বাংলাটা লিখতে হবে, এই একটি শার, এটাই হচ্ছে ট্রান্সলেট ইন টু বেঙ্গলি। এবার আমি তোমাদের ওয়ার্ড বুক সম্পর্কে একটু বলবো। তোমাদের যখন ক্লাস খোলা ছিল তোমাদের ওয়ার্ড বুকে হলো আছে তিনটা অধ্যায় আছে, হিউম্যান লিডস, ফ্রুটস, ফ্লাওয়ার্স। ক্লাসে তোমাদের হিউম্যান লিডস হয়ে গেছে, ফ্রুটস তো হয়ে গেছে, তবু আমি ফ্রুটস সম্পর্কে আবার একটু বলছি। এটা পৃষ্ঠা হচ্ছে 8, ফ্রুটস পৃষ্ঠা হচ্ছে 8। ফ্রুট মানে কি নিশ্চয়ই তোমরা সবাই জানো, ফ্রুট মানে হচ্ছে ফল, কিন্তু এখানে একটা ফ্রুটের পাশে একটা এস দেখতে পাচ্ছ, ফ্রুটস। যখন আমরা এর আগে বহুবচন, একবচন কিছুটা ধারণা দিয়েছিলাম যে দিস, দোস, দিস ইজ, দিস, দ্যাট, দিস, দোস যখন পড়িয়েছিলাম তখন কিছুটা বলেছিলাম, তো এখানে আমরা অনেকগুলা ফলের, দেখো অনেকগুলা ফলের ছবি দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, সেই জন্য এখানে আমরা ফ্রুট না হয়ে ফ্রুটস হবে, অনেকগুলা ফলের নাম শিখবো, সেই জন্য ফ্রুটস। তো আমাদের জাতীয় ফলের নাম তো তোমরা সবাই জানো, আমি জানি তোমরা অনেক ট্যালেন্ট, এটা সবাই যদি জিজ্ঞেস করি যে আমাদের জাতীয় ফলের নাম কি, আমি জানি পুরা ক্লাস মুখরিত হয়ে উঠবে, জ্যাকফ্রুট, তোমাদের শব্দে জ্যাকফ্রুটটার শব্দে। তো আমরা প্রথমে শিখবো জ্যাকফ্রুট, দাগ দিয়ে নিতে পারো তোমরা, দাগাই নাও এই ওয়ার্ডগুলা, দাগাই নাও। জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট মানে কাঁঠাল, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, বেরি মানে জাম,
बनाना माने कला डेट माने खेजूर एप्पल माने आपेल ऑरेंज माने कमला लेबू लेमन माने लेबू पाम माने ताल तो आमी जे वार्डगुला बोललाम এই ওয়ার্ডগুলো যে তোমাদের শুধু শিখবা তা কিন্তু না এখানে তোমরা ইচ্ছে করলে পুরো পৃষ্ঠাটি শিখে ফেলতে পারো যে যত শিখতে পারবা তার তত ভালো তো আর পরীক্ষায় তোমাদের যে কোনো হয় হিউম্যানিস থাকবে না ফ্রুটস থাকবে না হলে আরেকটা কি আছে ফ্লাওয়ারস থাকবে পরীক্ষায় যে কোনো একটা উল্লেখ থাকবে সেখান থেকে যে কোনো পাঁচটা ওয়ার্ড তোমাদেরকে লিখতে হবে আর এই পাঁচটা ওয়ার্ড কি লিখবা যেটা তোমাদের সহজ লাগে সেটা লিখবা এবার আমরা ফ্লাওয়ারস দেখব দেখতে পাচ্ছো ফুলের ছবি কত রকম ফুল লাল নীল হলুদ কত রকমের ফুল আছে তো আমাদের জাতীয় ফুলের নাম কি সবাই নিশ্চয় জানো ওয়াটার লিলি হ্যাঁ জাতীয় ফুলের নাম হচ্ছে ওয়াটার লিলি আর ওয়াটার শব্দটা শুনেই নিশ্চয় বুঝতে পাচ্ছো এই ফুলটা কোথায় জন্মে ওয়াটার মানে হচ্ছে পানি তাহলে এমনিতেই বোঝা যাচ্ছে এটা পানিতে জন্মে ওয়াটার লিলি অর্থাৎ আমাদের জাতীয় ফুল শাপলা পানিতে হয় এখানে এখানে তোমাদের যে লিলিটা দেয়া আছে লিলিটা হচ্ছে লোটাস অর্থাৎ পদ্মর সিমিলার ওয়ার্ড এখানে শাপলার ইংরেজি কিন্তু ওয়াটার লিলি হবে তো এখান থেকেও আমি যে ওয়ার্ডগুলো বলছি তোমরা দাগিয়ে নাও লিলি মানে ওয়াটার লিলি মানে শাপলা রোজ গোলাপ চায়না রোজ জবা টিউলিপ মল্লিকা লোটাস লোটাস পদ্ম এটাও কিন্তু পানিতে হয় বেলা বেলি কদম কদম টিউব রোজ রজনীগন্ধা বকুল বকুল তো এটাও সেই একই কথা বলবো তোমরা ইচ্ছা করলে সবগুলো ওয়ার্ড শিখে ফেলতে পারো আর পরীক্ষা যে কোনো আসলে যে কোনো পাঁচটা ওয়ার্ডই লিখতে হবে তোমাদের কাছে যে ওয়ার্ডগুলো সহজ লাগে বানান সহজ লাগে সেই ওয়ার্ডগুলোই তোমরা লেখার চেষ্টা করবে যাতে ভুল না হয় এবার একটু রাইমস সম্পর্কে জেনে নাও রাইমস হচ্ছে ছড়া তোমাদের ক্লাসে আর্লি রাইজিং হয়ে গিয়েছিল আর আছে মাই কান্ট্রি মানে আমার দেশ রাইমসটা ক্লাসে কিন্তু বলেছিলাম যে কিভাবে তোমাদের রাইমস লিখতে হয় কিভাবে লিখতে হবে বইয়ে যেভাবে যেভাবে লাইনগুলো দেওয়া আছে ঠিক সেভাবেই তোমাদের লাইনগুলো লিখতে হবে একটা লাইন যদি এখান থেকে শুরু হয় তো ওখান থেকেই শুরু করতে হবে দ্বিতীয় লাইন যদি এখান থেকে শুরু হয় তো ওখান থেকে শুরু করতে হবে তৃতীয় লাইন যদি এখান থেকে হয় বইয়ে অর্থাৎ বইয়ে যেভাবে যেভাবে লাইন দেওয়া আছে তোমরাও কিন্তু খাতাতে সেভাবে সেভাবে করেই লিখবে যেখানে ফুল স্টপ আছে সেখানে ফুল স্টপ দিতে হবে যেখানে কমা আছে সেখানে কমা দিতে হবে ফুল স্টপ কি নিশ্চয়ই বোঝো তোমরা একটা ধরো বাক্য আমি বলো আমার নাম পলাশ তো এখানে আমরা শেষে একটা এরকম দাড়ি দেই না এই যে যেমন ধরো এটা এটাই দেখো এই একটি সার আমি একটা দেখো শেষে একটা লম্বা দাগ দিয়েছে এটার নাম হচ্ছে বাংলায় বলে দাড়ি আর আর এই ইংরেজি এই সেন্টেন্সটা দেখো দিস ইজ এ ফুল শেষে একটা ছোট্ট একটা ফোঁটা দেখতে পাচ্ছ এই ফোঁটার নামই হচ্ছে ফুল স্টপ অর্থাৎ ওখানে তোমাকে থামতে হবে তো রাইমস লেখার ক্ষেত্রে যদি শেষ লাইনের শেষে কমা থাকে কমা দিতে হবে ফুল স্টপ থাকলে ফুল স্টপ দিতে হবে অর্থাৎ যে যে চিহ্ন থাকবে সেই সেই চিহ্ন তোমাদেরকে দিতে হবে আর তোমাদের ওই যে রাইমস তোমাদের চার লাইন আর একটা রাইমসের নাম পাঁচটা লাইন দেওয়া থাকবে তোমাদের কিন্তু রাইমসের নামটা লিখতে হবে রাইমসের নামের জন্য তোমাদের মার্কস আছে তারপরে ফুল স্টপ কমা সেমিকলন এইসব চিহ্নের জন্য মার্কস আছে তারপরে লাইন ছোট বড় এসবও দেখবো বানান তো অবশ্যই দেখবো তো রাইমস লেখার সময় তোমরা খেয়াল করবে যেন তোমার ইচ্ছা মতো লাইন তৈরি না করো বইয়ে যেভাবে লাইন দেওয়া আছে সেভাবেই লাইন করে তোমরা লিখবে তাহলে পরীক্ষা সম্পর্কে তোমাদের ধারণা মোটামুটি হয়ে গেছে বুঝতে পারছি আর যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে পরীক্ষা কিন্তু হবেই তো যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে কমেন্টসে আমি কিন্তু কমেন্টস এখনও কারো একজনেরও পাইনি এটা আমার বেশ দুঃখই লাগলো যে কি ব্যাপার আবার খুশিও লাগলো যে সবাই সব কিছু বুঝতে পারছে মনে হয় তো যাই হোক পরীক্ষা সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন করা থাকে কমেন্টসে লিখে দিবা কিংবা মোবাইল নাম্বার তো অবশ্যই আছে ডায়েরির শেষে মনে হয় প্রত্যেকটা টিচারেরই মোবাইল নাম্বার দেওয়া আছে আর প্রথম ক্লাসে আমি আমার মোবাইল নাম্বার বলে দিয়েছিলাম তোমরা মোবাইলেও করতে পারো কমেন্টসেও লিখতে পারো কোনো সমস্যা থাকলে তো সবাই ভালো থেকো
ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষার প্রস্তুতিগুলো নিয়ে নিও। আল্লাহ হাফেজ।